যে দুর্নীতি হয়েছে দেশে তার নজির নাই। 18-19 সালে তৃণমূলের বাংলা বাড়িতে তাদের বাংলা বাড়িতে বসে এই তালিকা তৈরি হয়েছিল। আমরা দাবি করছি ত্রুটিমুক্ত স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। আমরা দাবি করছি সমস্ত গৃহহীনের নাম আবাস যোজনার তালিকাভুক্ত করতে হবে। আমরা দাবি করছি আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা জানি তৃণমূল থাকবে দুর্নীতি হবে না, এটা হতে পারে না। আমরা জানি তৃণমূল থাকবে লুটের রাজত্ব বন্ধ হবে, এটা হতে পারে না। আমরা জানি তৃণমূলের নেতারা টাকা খেয়ে গরিব মানুষকে তার হক থেকে বঞ্চিত করবে, কিন্তু ইতিহাস থেকে এটা আমরা শিখেছি, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, গরিব মানুষকে যদি আমরা একজোটান করতে পারি, তাহলে আমরা এই লুটেরার সরকারের পতন ঘটাতে পারব। তাই আমাদের দাবি বিডিও সাহেবকে স্বচ্ছ ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি সব গৃহহীনের নাম গরিব মানুষের নাম আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে। যারা আসবেন বিডিও অফিসে নাম ওঠেনি বলে অভিযোগ জানাতে, তাদের কথা বিডিও সাহেবকে শুনতে হবে, প্রতিকার করতে হবে। আর আমাদের 3 নম্বর দাবি এই আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে। টাকার বিনিময়ে পাকা বাড়ি যাদের ব্যবসা করেন, দোতলা তিনতলা বাড়ি আছে তাদের বাড়ি বরাদ্দ হয়েছে, অসংখ্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে। তাই আজকে আমরা এসেছি নলাটি 1 নম্বর ব্লকে ডেপুটেশন দিতে। আমাদের এখানে সভার পর নেতারা যাবে, যারা এসেছেন তাদের বলবো একটা লড়াইয়ের মধ্য দিয়ে তৃণমূলের লুটেরাদের আমরা হাত বন্ধ করতে পারবো না। তাই বৃহত্তর লাগাতার আন্দোলনের প্রস্তুতি প্রতিটা গ্রাম জুড়ে নিতে হবে, প্রতিটা গ্রাম জুড়ে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে, এই দাবিতে আজকে আমরা এসেছি। আপনারা সংঘবদ্ধ থাকবেন, ধৈর্য ধরে এখানে বসবেন, ডেপুটেশন যতক্ষণ না শেষ হচ্ছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি।